আসসালামু আলাইকুম আপু। ওয়া আলাইকুম সালাম। আপনি কেমন আছেন? জি ভালো আছি। তো আপু সর্বপ্রথম আগে আপনার নামটা আমরা শুনবো, আপনার নাম কি? রেখা। রেখা, হ্যাঁ, অনেক সুন্দর নাম আপু। তো আপু আপনার গ্রামের বাড়ি কোথায়? ঢাকা সাভার। ঢাকা সাভার। এখন থাকেন কোথায়? সাভারেই থাকি। আপনি কি বেদের মেয়ে নাকি গৃহস্থের মেয়ে? আমি বেদের মেয়ে। বেদের মেয়ে? হ্যাঁ। বেদের মেয়ে কি জ্যোৎস্না নাম? না, আপনার চেহারার চোখগুলো দেখে তো মনে হইতেছে আপনি মাশাল্লাহ অনেক সুন্দর। তো খারাপ মনে করবেন না আপু। না না, এখন কথা হইতেছে যে রূপ আল্লাহ তাআলা মানুষকে দিতেই পারে, তো আল্লাহর কাছে কোনো কিছু কিন্তু কমতি নেই, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে আপনি কেন ভিডিও করতে আসলেন বা কী কারণে ভিডিও করতে আসলেন সেই কথাটা আমরা একটু জানতে চাই আপনার মুখ থেকে। এখন আমার কেউ নাই দেখাশোনা করার, আম্মুও বিয়ে বসে চলে গেছে, বাবাও বিয়ে করে ফালাইছে, নানির কাছে থাকি। এখন আমি চাই মনের মতো একটা মানুষ যাতে আমার হেল্প করতে পারে, আমার নানিকে হেল্প করতে পারে, আমাকে হেল্প করতে পারে, এরকম একটা মনের মতো মানুষ চাই সারা জীবনের জন্য। সত্যিকারের মনে মানুষ চান তো? হ্যাঁ, সত্যিকারের মনে মানুষ চাই। যদি আবার ধোকা দেন? না না, ধোকা দিব কেন, আমি ভালোবাসবো। হয়তো যদি আমাকে ধোকা দিতেছে আমি তো ধোকা দিব না। আচ্ছা, এর আগে কখনো ইউটিউবে ভিডিও করা হয়েছিল? না না, আর কখনো আসেনি। কখনো ভিডিও করা হয়নি? সাভারের মানুষের সাথে তো মানুষ কথা বলতে চায় না ফোনে, তো আপনার বাড়ি তো সাভারে, তো আপনার সাথে যদি মানুষ কথা না বলে কি করবে? এখন কথা না বললে আর কি করব? কিছু করার নেই। না, কিছু তো করার নেই। এত সুন্দর করে আপনি হিজাব করে সুন্দর করে মাশাআল্লাহ অনেক সুন্দর পর্দা করা, ভালো তো এত সুন্দর করে পর্দা করে ভিডিও করতেছেন। আপনি কি নামাজ কালাম পড়েন? হ্যাঁ হ্যাঁ, আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি। বয়স কত? আমার বয়স চলতেছে 18 বছর। 18 বছর? বিয়ে শাদী হয়েছে? না। তাহলে যে ভাইটা আপনাকে বিয়ে করবে বা বিয়ে করতে চাইবে অন্তত তাকে ধোকা দিবেন না। না না, ধোকা দেব কেন? আচ্ছা, তো আপনার ফোন নাম্বার কি দিবেন? হ্যাঁ দিব। আচ্ছা, তো এখন আমরা আপনার ভিডিও থেকে বিদায় নেব। আর কিছু বলবেন? না, আর কিছু বলবেন? কিচ্ছু বলবেন না? কিচ্ছুই বলবেন না? আচ্ছা ঠিক আছে, তো এখন আমরা বিদায় নিচ্ছি, ঠিক আছে? ভালো থাকবেন, আপনি সুস্থ থাকবেন। প্রিয় দর্শক, আপনারও ভালো থাকবেন। আর আপু আপনার নামটা আবারও বলবেন। রেখা। রেখা।